গার্ডেন নিচে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, উদ্ধার 17 কোটি 32 লক্ষ টাকা। ইডি অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ মন্ত্রী ফিরহাদ হাকিমের, বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে, বাংলায় ব্যবসায়ীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, এমনই মন্তব্য করলেন মন্ত্রী। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে কেন্দ্রীয় সরকার তারা কি চাইছে, দেশ চালাতে না গব্বরের মতন রামগড় চালাতে? দেশটাকে কি রামগড় তৈরি হবে? এইটা একটা ভয়ের পরিবেশ। যারা বিরোধী রাজনীতি করে তাদের ব্যবসাদার, প্রায় 14,000 ব্যবসাদার ভারতবর্ষ ছেড়ে অন্য অন্য দেশে চলে গেছে, শুধু দুজন ব্যবসাদার ভারতবর্ষে থাকবে? দেশের সবাইকে নিয়ে বাড়তে হবে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা চাষি, প্রত্যেকটা শ্রমিক, প্রত্যেকটা ব্যবসাদার, সবাইকে ইকোনমিক্যালি গ্রোথ করতে হবে। ভয় দেখিয়ে চমকে ধমকে এটা হবে না। আমরা দেখলাম মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বললেন যে বাংলায় ব্যবসায়ীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং বাংলার অর্থনীতি ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ পাল্টা কি মন্তব্য করেছেন শোনাবো এবার। দিদি বলছেন টাকা নেই, টাকা নেই, সকাল থেকে বিকাল অবধি মোদির কাছে যাচ্ছেন, এদিক ওদিক আমাদের বলে আর বেতনটা আটকে দিচ্ছেন। এদিকে দেখুন টাকা তো খাটের তলায় আছে, আলমারিতে আছে, পুঁটলি বেঁধে রাখা আছে। সত্যি ভাবুন কোনোদিন যে পশ্চিমবাংলায় লোকের খাটের তলায় তলায় বাড়ি বাড়িতে এরকম টাকা পাওয়া যাবে, কে ভেবেছে? আর এই টাকাগুলো নাকি বাংলার অর্থনীতি, আমি বলিনি, ববি হাকিম বলছেন, এই টাকাগুলো ধরে নেওয়ার জন্য নাকি বাংলার অর্থনীতি ভেঙে পড়বে। কে ভেবেছিল বাংলার অর্থনীতি কালো টাকা দিয়ে চলবে? এটাকে সরকার সাপোর্ট করছে, আর এইটা করছে বলে বাঙালির আজ একটু মনটা কালিমা মুক্ত হচ্ছে যে এই চোরগুলো আমাদের বদনাম করছে, তাদের ধরছে। কিন্তু টিএমসির নেতা মন্ত্রী এদের খুব কষ্ট হচ্ছে যে কেন টাকা বার করে নিয়ে যাচ্ছে, তার মানে কার টাকা, সন্দেহ তো হবেই। এই দীর্ঘদিন ধরে অফিস বন্ধ থাকা নিয়ে স্থানীয় বাসিন্দারা তারা কি জানাচ্ছেন শোনাবো। ये हम जानते नहीं है कब से बंदे नहीं है, हम लोग तो 9 बजे ड्यूटी जाते हैं, 5 बजे आते, 6 बजे तो बंदे देखते हैं। हाँ इधर कभी कभी आते थे, देखते थे बस। उसका जो बैठक दिखता है अमीर खान, हाँ उसको हम कभी देखा ही नहीं, ना चिंते हम उतना नहीं मालूम, उतना तो पूरी साबुन तल मिचता डाली जाता है, तेल डाली जाता है, ये सब लाए होता बस, यही सब हमारे साथ कोई बात नहीं है। उतना बस ये जो ज्यादा जहाँ 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 माल जाता है उतना मालूम नहीं रहता, जानता नहीं। ठीक है तल से बंद हो? हाँ নেই দেখা, ওই তো বাবার আছে, তো হাজি সাহেব রহতা নমাজ পড়তে বসে।